অসংখ্য ধন্যবাদ সকল ভক্তবৃন্দদের মঙ্গল আরতি আপনার সবাই উপস্থিত আছেন সকলকে আমার প্রণাম তো আমরা প্রতিদিন ন্যায় আজকেও নাম অপরাধ সম্বন্ধে আলোচনা শুরু করছি আমাদের প্রথম নাম অপরাধ পঁয়ত্রিশটি অ্যাপিসিউড হয়েছিল পঁয়ত্রিশটি ভলিউম আর

আমরা গতকালকে দ্বিতীয় নাম অপরাধ আপনি আলোচনা করছিলাম শিব ব্রহ্মা শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামে সমানত ও স্বতন্ত্র বলে আমরা কালকে জেনেছি আলোচনার মধ্যে ভগবান একম অদ্বিতীয়ম আর এটাই যারা দেব উপাসক আছেন তারা ভগবানকে সকল দেবতার অন্তর্জামী মূল কারণরূপে অবগত না হওয়ার ফলে তার থেকে স্বতন্ত্র বলে দেবতাদের মানে ভগবান থেকে আলাদা স্বতন্ত্রভাবে তখন দেবতাদের সকাম উপাসনাতে শ্রদ্ধা হয়ে থাকে যারা দেব উপাসক আছেন তারা সকাম উপাসনা মানে সকাম মানে নিজের কামনা বাসনা নিয়ে দেবতাদের উপাসনা করে কেননা তারা উপলব্ধি করতে পারেনি এখনো পর্যন্ত যে ভগবান কৃষ্ণ আছেন সকলের অন্তর্জন তাই জন্য তারা নিজের ব্যক্তিগত কামনা বাসনা নিয়ে আমাদের দেব উপাসনা করে থাকেন তাদের প্রতি শ্রদ্ধা হয়ে থাকে এর ফলে তাদের লাভ কি হয় যারা নিজের কামনা বাসনা পূর্ণের জন্য দেবতাদের প্রতি শ্রদ্ধাবান হয় তার রেজাল্টটা কি রেজাল্ট হচ্ছে অনিত্য বিষয় সমূহ করে বারবারে অনিত্য জাগতিক বিশেষত বারবার ভোগ করতে থাকে আর কি হবে বারবার জন্ম মৃত্যুর সংসারে আবদ্ধ আবর্তে ঘুরতে থাকে কি বলছে বারবার এখানে আসতে হবে যদি আমরা দেব উপাসনা করে বিভিন্ন আহ মুখ বাসনা চরিত করতে চাই তাহলে আমাদেরকে বারবার বারবার এখানে আসতে হবে জন্মিত জলা চক্র মধ্যে ঘুরতে হবে তাই এই জন্য আরেকটা জিনিস শিক্ষা আছে কি ভগবানের বিভিন্ন তত্ত্ব আছে বিষ্ণু তত্ত্ব তাদের মধ্যে ভেদ জ্ঞান করা যাবে প্রপদ বলছেন যে বিষ্ণু জ্ঞান করা দোষের শিব দেবতা শ্রী বিষ্ণু থেকে স্বতন্ত্র জ্ঞান করলে বেদ জ্ঞান হয় দেবতাদেরও শিব ব্রহ্মাদি দেবতাদেরও ভগবান থেকে যদি বেদ জ্ঞান করে বা স্বতন্ত্র মনে করলে সেখানে অপরাধে পরিণত হবে যেটা দ্বিতীয় নাম তার নামও আলাদা করা না আবার উনাদেরকে আলাদাভাবে গ্রহণ করা যাবে না শ্রী বিষ্ণু একজন ঈশ্বর শিব আদি দেবতাগণ ও এক একজন ঈশ্বর এইরূপ মনে করলে বহু ঈশ্বর মানার অপরাধ হয়ে যায় বোঝা গেল কি কি বলছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস মানে ভগবান একজন ঈশ্বর কৃষ্ণ বিষ্ণু একজন ঈশ্বর ঠিক আছে তার মধ্যে শিব এবং দেবতারা তারা হচ্ছে আলাদা আলাদা ঈশ্বর এইভাবে বহু ঈশ্বর মানার মানে অনেক ভগবান আছে সবাইকে মানত বহু ঈশ্বর মানার এটা অপরাধ হয়ে থাকে তার মানে কি আপনি যদি আপনার বাড়িতে আপনার জন্মদাতা পিতা আছে একজন তাকে তো পিতা ডাকছেন আবার আপনি আরো দশটা বাবা পাইতে রেখেছেন তাহলে ওই বাবাকে খুশি হবে ওই বাবার চরণে অপরাধ হচ্ছে না আপনার বাড়িতে মা আছে মাকে ভালো করে দেখছেন না মা বসে সেম অনুযায়ী আমরা যদি অনেক দেব দেবীদের ঈশ্বর মানি শিবকে ঈশ্বর মানছি ব্রহ্মাকে ঈশ্বর মানছি এক একজন ঈশ্বর আলাদা আলাদা সেরকম বহু ঈশ্বর মানার যে অপরাধ হয়ে থাকে তবে সেই সব দেবতাকে শ্রী বিষ্ণুর গুণাবতার বা অধিকৃত দাস বলে জানলে বা পূজা করলে হ্যাঁ কোনো অপরাধ হয় না কেন আমাদের মানতে হবে ইনি ভগবান নয় ইনি ভগবানের দাস সেভাবে হয়তো আমরা তাদেরকে সম্মান করছি অভিবাদন জানাচ্ছি পূজা করছি হ্যাঁ ভগবানের আরতি করছি উনাকে একটা আরতি দেখানো অপরাধের নয় কিন্তু আমাকে জানতে হবে কৃষ্ণ ভগবান একটা জিনিস খেয়াল রাখবেন প্রভুবাদ এক জায়গায় এক্সাম্পল দিয়েছিলেন বাড়িতে কোনো মায়েরা যদি নতুন বউ হয়ে আসেন তখন তিনি কি করেন বাড়িতে শ্বশুর শাশুড়ি দেওয়ার যারা যারা সদস্যবৃন্দ যারা আছে পরিবার সবাইকে তিনি ভালোবাসতে থাকে সবাইকে আদর যত্ন করতে থাকে কিন্তু তার সঙ্গে গভীর সম্বন্ধটা কার সঙ্গে প্রেমটা কার সঙ্গে তার স্বামীর সঙ্গে স্বামীকে কেন্দ্র করে তাদেরকে সবাইকে ভালোবাসা দিচ্ছে তো সেরকম আমরা কৃষ্ণ ভগবান তাকে ভালোবাসব আর সবাইকে সম্মান করব কেননা সবাই ভগবানের দাস শিব আদি থেকে ব্রহ্ম আদি থেকে নিয়ে প্রতিটা দেবতা নিয়ে ক্ষুদ্র জীব পর্যন্ত সবাই ভগবানের অংশ ভগবানের সন্তান হম যেমন শিব বিষ্ণু শিব ব্রহ্মা এরা ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের কি গুণ অবতার কেন তারা তিনটি গুণকে তিন গুণে যারা ব্যক্তি তাদেরকে দেখাশোনা করেন বিষ্ণু হচ্ছে সত্যগুণী ব্যক্তি দেখাশোনা করেন ব্রহ্মা রজগুণী ব্যক্তিদের আর শিব তমগুণী ব্যক্তিদের দেখাশোনা করেন এখানে তাদের ফলে গুণ অবতার আবার দেবতারা হচ্ছেন ভগবানের দাস তারা হচ্ছে কর্ম মিশ্র ভক্ত তারা হচ্ছে সবকিছু ম্যানেজমেন্টে দেখাশোনা করেন আমাদেরকে ভগানে আদেশ পালন করছেন ভগবানের রিপ্রেজেন্টেটিভ তারা হম তো সেক্ষেত্রে কি আমাদের চিন্তা করা উচিত তাদেরকে দাস বলে মেনে নেওয়া উচিত সংসারবদ্ধ জীব নিজ অধিকার ভেদে বন্যাশ্রম ব্যবস্থায় জীবনযাত্রা নির্বাহ করবে আমাদের কিভাবে চলা উচিত সনাতন ধর্মের নীতিটা কি আমরা যদি প্রকৃত সনাতনে যারা আছে তাদের সনাতনের নীতিটা কি আমাদেরকে যার যার নিজ অধিকার ভেতে বন্যাশ্রম ব্যবস্থায় জীবনযাত্রা নির্বাহ করতে হবে চারটা বন্যা চারটা আশ্রম আছে তাদের আলাদা আলাদা কর্ম আছে সেভাবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেই জীবনযাত্রা আমরা চলতে হবে আমাদের পুণ্যভূমি ভারতে ও বন্যাশ্রম ধর্ম পুরা সমাজবিজ্ঞানে উদিত হয়েছে এবং ঋষিগণের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে যতদিন বৈধ জীবনের প্রয়োজন কি জীবন বৈধ জীবন অবৈধ জীবন অবৈধ জীবন মানে নিজের মন গড়া চলা বৈধ জীবন মানে কি ভগবান যেভাবে বন্যাশ্রম নীতির কথা বলেছেন সেটা আমাদেরকে গ্রহণ করে এটা হচ্ছে বৈধ জীবন স্বীকৃতি আছে ততদিন বন্যাশ্রম ধর্মে স্থিত হয়ে ভজন করতে করতে জীব স্বভাব জীবের স্বভাব এত সুন্দর হয় যে বিধির প্রেরণায় বিধির প্রেরণা ছাড়াই বৈধ জীবনের উচ্চতা সে লাভ করে কি বলছে ভাষাটা এখানে যে যতদিন পর্যন্ত বৈধ জীবন পালন করবেন বৈধ জীবনের দরকার ততদিন বন্যাশ্রম ধর্মে স্থিত থেকে যে যে বন্য যে আশ্রমে আছেন সে আশ্রমে থেকে তার কর্তব্যকর্ম তো করবেই তার সঙ্গে সঙ্গে ভগবত আরাধনা করে ভজন করতে থাকে তাহলে আমাদের স্বভাব দিন দিন আস্তে আস্তে সুন্দর হয়ে যায় পবিত্র হয়ে যাবে হম এবং ওই যে আমরা বিধি পালন করছি বৈধ জীবন করছি হম সেই যে বিধির প্রেরণায় হ্যাঁ বিধির প্রেরণা ছাড়া বৈধ জীবনের উচ্চতা সে লাভ করতে পারে এই বৈধ জীবনের আমরা দিন দিন আস্তে আস্তে উদ্যোগতি লাভ করতে পারবো সংকীর্ণ মায়াবাদীরা জড়জগতের বিশেষ বৈচিত্র্য দেখে মনে করে চিত এমন বৈচিত্র্য নেই এই অসম্পূর্ণ বিশ্বাস থেকে যে নিরস হয়ে শুষ্ক কল্পিত ব্রহ্মাকে চিন্তা করে ব্রহ্মের স্বরূপগত নাম রূপ গুণ লীলা স্বীকার করতে পারে না তা স্বীকার করলে ব্রহ্মই বিষ্ণুরূপে পরিগত হন এজন্য মায়াবাদ জীবের জন্য দুর্ভাগ্য যারা জীবকে ভগবান বলে নিজেকে ভগবান বলে বা দেবতাদের ভগবান বলে হ্যাঁ ভগবান বলে চিন্তা করে এই যে ভেদ বর্ণাশ্রম ভেদ যে মানে ভগবানের সঙ্গে অন্যান্য দেব সঙ্গে জন্য যে ভেদ এটা চিন্তা না করে তারা সবাইকে রূপে চিন্তা করেন স্বীকার করেন এই জন্যই মায়াবাদীদের জীবের জন্য দুর্ভাগ্য মায়াবাদ ভালো নয় এই জন্য বলছেন মায়াবাদের বাস্য শুনিলে হয় সর্বনাশ তাদের কাছে যাওয়া যাবে না তাদের কোনো কথা শোনা যাবে না শ্রী বিষ্ণুর চরণ ছেড়ে তারা খণ্ড বুদ্ধিতে এক কল্পিত ব্রহ্মে আবদ্ধ হয়ে হিতাহিত বুঝতে পারে না তারা মায়াবাদী তারা হম ভগবানের চরণ ছেড়ে ছেড়ে দিয়ে তারা সমস্ত জীবকে ব্রহ্ম ধারণা করে তারা পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি সম্বন্ধে ধারণা করতে পারলে কেবল নির্বিশেষ বাদে দূর হয় না সমস্ত তর্কগত বিরোধ দূর হয়ে যায় মানে যদি তারা যদি ভগবান কৃষ্ণকে যদি ভগবান বলে মেনে নিতে পারতো তাহলে তাদের শুধু নির্বিশেষ নিরাকার বার্তা দূর হতো মানে কি তাদের যে তর্কগত যে বিরোধ আছে সেগুলো সবগুলো থেকে তারা নিরসন পেয়ে যাবে তো এখানে সকল দেবতা উপাসনাদের মধ্যে পঞ্চ দেবতার উপাসনার প্রাধান্য থাকায় বেদে পঞ্চসূত পঞ্চসূক্ত হিসেবে পাঁচ প্রধান উপাসক এবং সম্প্রদায়ের উপাসনা নিহিত নিহিত হয়েছে হ্যাঁ বেদের মধ্যে কি আছে পঞ্চ সুক্ত হিসেবে পাঁচ প্রধান উপাসক পঞ্চ সকল দেবতা মধ্যে পঞ্চ দেবতার উপাসনা প্রধান হয়ে থাকে কি কি এটা যারা শিবসূক্ত শিবের উপাসনা এদেরকে বলা হয় শৈব সম্প্রদায় শৈব সম্প্রদায় যারা আছে তাদের মধ্যে হচ্ছে কি শিবের উপাসনা দেবী দেবী সুক্ত মানে কি দেবী শক্তির উপাসনা এটা হচ্ছে শাক্ত সম্প্রদায় এটা শৈব সম্প্রদায় একটা শাক্ত সম্প্রদায় বিনায়ক সুক্ত মানে কি গণেশের উপাসনা যারা গণেশের উপাসনা করে তারা হচ্ছে গানপত্র সম্প্রদায় আর এটা সূর্য সুক্ত যারা সূর্যের উপাসনা করে তারা সৌর সম্প্রদায়ের জন্য এটা আর একটা হচ্ছে পুরুষুক্ত যেটা বিষ্ণুর উপাসনা করে এটা হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের জন্য বুঝা গেলে পাঁচটা সম্প্রদায়ের কথা বেদের উল্লেখ করেছে সুক্ত পাঁচ প্রধান উপাসক সম্প্রদায় তাহলে কি কি পেলাম আমরা শিব সুক্ত যারা শিবের উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব সম্প্রদায় দেবী সুক্ত মানে কি যারা দেবীর উপাসনা করেন তাদের শাক্ত সম্প্রদায় যারা বিনায়ক সুক্ত যারা আছে গণেশের উপাসনা করে তারা গণ গণপত্য সম্প্রদায় যারা সূর্যের দেবের উপাসনা করে সুক্ত তাদের বলা হয় সৌর সম্প্রদায় আর যারা বিষ্ণুর উপাসনা করে তাদের বলা হয় পুরুষ সুক্ত এবং বৈষ্ণব সম্প্রদায় এভাবে পৃথকভাবে পঞ্চ সম্প্রদায়ের পঞ্চ উপাসনার ব্যবস্থায় প্রতিবাদ প্রতিভাত হতে পারে কিন্তু এটুকুই একটু স্থিরভাবে চিন্তা করলে সহজে বোঝা যায় যে পৃথকভাবে প্রথমে চার উপাসনার ও উপাসক সম্প্রদায়ের নাম উল্লেখ করা হয়েছে চার উপাসনা উল্লেখ করা হয়েছে শিবসূক্ত দেবী সুক্ত বিনায়ক সুক্ত এবং সূর্যসূক্ত শিব দেবী গণেশ এবং সূর্য করা হয়েছে সে অনুসারে পঞ্চমটির নাম বিষ্ণুসূক্ত হওয়া উচিত ছিল কিন্তু বিষ্ণু যে সর্বব্যাপক ও সর্ব অন্তর্জামী পরমাত্মা তা বোঝানোর জন্য বিষ্ণু সুক্ত না বলে পুরুষ সুক্ত বলে উল্লেখ করা হয়েছে যেখানে বিষ্ণুসূক্ত না বলে পুরুষসুক্ত বলা হয়েছে তার কারণটা হচ্ছে কি ভগবান আছেন সব কিছুর উদ্ধে সর্বব্যাপক এবং সর্ব অন্তর্জম যেহেতু পুরুষত্বে পুরীতে পুরুষত্ব অর্থাৎ হচ্ছে পুরীতে ইতি পুরুষ অর্থাৎ যিনি সর্বজীবের দেহরূপ পুরু মধ্যে দেহরূপ মানে শরীরের মধ্যে কি হচ্ছে সাহিত্য ভেদে দ্বিবিধ পরমাত্মায় আশ্রয় এবং শক্তিমান আমাদের মধ্যে কি আছে ভগবান পরমাত্মার উপর আমাদের কাছে অবস্থান করছে এবং পরমাত্মায় আশ্রয় এবং ও শক্তিমান জীবাত্মা তার ও পরমাত্মা পুরুষেই পরম পুরুষের শ্রীকৃষ্ণের সাক্ষাৎ মূল পরমাত্মা সুতরাং এই পঞ্চসূপ্তকে পুরুষ নামে উল্লেখ করা

কৃষ্ণ ভক্তগণ অন্ন দেবে ও অন্য শাস্ত্রের নিন্দা করেন না গৃহস্থ বৈষ্ণবদের কিছু দিক নির্দেশনা আছে দশবিধ সংস্কার নিয়ে এটা আমরা কালকে আলোচনা করব যে তাদের কিভাবে দেবদেবীদের প্রতি মনোভাব রাখা উচিত সে ব্যাপারে আমরা আগামীকাল যেমন বিস্তারিত আলোচনা আছে বিভিন্ন ভাগবতের সিদ্ধান্ত আছে ওকে আজকে আমরা এটুকুই পেয়েছি যে মায়াবাদীদের বিচার কি বিভিন্ন সম্প্রদায় এবং দেবতাদের স্বতন্ত্র জ্ঞান বা অধিক ঈশ্বর হ্যাঁ মানে ভগবান কৃষ্ণকেও মানছে ঈশ্বর আবার অনেক দেব দেবতাদের শিব ব্রহ্মাদিদেরকেও ঈশ্বর মানছে এজন্য হচ্ছে কি বহু ঈশ্বর মানার অপরাধ হয়ে থাকে সেটা আমরা আজকে জানতে পারলাম এবং তাদেরকে আমরা ভগবানের দাস হিসেবে সবাইকে গ্রহণ করবো এবং তাদের সম্মান করবো ঠিক আছে এভাবে আমাদেরকে এগিয়ে গেলে তখন আমাদের কোনো অপরাধ হবে না আর আমরা সঠিক সবাইকে সম্মান করে যেতে পারবো ধন্যবাদ কৃষ্ণ তো আজকে চৌঠা জুলাই নয়ন অভিরাম কে পত্র দিয়েছেন জগৎগুরু ছিল প্রভুপাত সালে সেখানে বলেছেন চলচ্চিত্র সম্বন্ধে শেখার বিষয়ে প্রশ্ন আসে না কৃষ্ণ শিল্প আমাদের জন্য যথাযচিত কর্ম হ্যাঁ খুব গভীর শিক্ষা দিয়েছেন মানে আমরা যেন কেউ যেন চলচ্চিত্র অভিনয়ের দিকে এগিয়ে না যায় বুঝতে গেলাম কিন্তু তার পরের লাইনে প্রদে একটা কথা লিখেছেন যে কৃষ্ণ শিল্প আমাদের জন্য যত উচিত কর আমরা যেন ভগবানকে নিয়ে যেন ভগবানের বিভিন্ন লীলা আছে হম ভগবানের অবতারের লীলা আছে যেমন জগন্নাথের লীলা আছে এসব নিয়ে যেমন নাটক হয় থিয়েটার হয় হম এই শিল্পগুলোতে আমরা এগিয়ে আসতে পারি যেরকম আমাদের জানি শিবাস ঠাকুরের ভাই রামায় পণ্ডিত শিবাস পন্ডিতের ভাই রামায় পণ্ডিত এগুলো করে বেরোতো আমরা ভগবান রামচন্দ্রকে দেখেছি না নিত্যানন্দ প্রভু কে তিনি তো রামচন্দ্রের অবতার আহ বলরামের অবতার তিনি আহ নিত্যানন্দ প্রভু কৃষ্ণের বড় ভাই হয়ে এসেছেন তো সেখানে তিনি ছোটবেলায় কি করতেন রামলীলা অভিনয় করতেন অনেক ছোট বাচ্চাদের নিয়ে হ্যাঁ বিভিন্ন রকম সমুদ্র বন্ধন সেতু বন্ধন করতেন বাচ্চাদের নিয়ে নিয়ে খেলাধুলা করতেন হুম এক সময় এক সন্ন্যাসী তাদের গৃহে আসেন তখন তিনি তীর ধনুক দিয়ে একটা ফুল ছুরি দিয়ে মেরেছিলেন সন্ন্যাসীকে প্রণাম জানিয়েছিলেন এখানে কথার মাহাত্ম হচ্ছে তো যে আমাদের সবাইকে মানে ভগবান কৃষ্ণ যে নিরা করেছেন সেগুলোর উপর কোনো কাজ করার কোনো অসুবিধা নেই সেটা আমাদের জন্য তাহলে আমাদের কনসিয়াসনেসটা ভালো থাকবে এখনকার দিনে দেখুন আমরা এত কিছু ভৌতিক জগতে আসক্তি পেরে যায় কেন কেন ভৌতিক জগতের প্রতি আমাদের আসক্তি বেড়ে টিভি তারপরে সিনেমা জগতের চলচ্চিত্রে কি দেখাচ্ছে ভৌতিক জগৎকে কিভাবে আমরা আরো ভালো করে গ্রহণ করবো ইন্দ্রী বাড়বে তার জন্য সেখানে শিক্ষা দিচ্ছে যেন আমাদেরকে ওইদিকে জিতে না করছে তা থেকে আমরা আমাদের ইন্দ্রগুলোকে কন্ট্রোল করতে পারবো না আমরা যেন এই যে ভৌতিক জগতের যে চাকচিকার প্রতি আকর্ষণ বাড়বে সেই সব কাছ থেকে দূরে থেকে হম ভগবত আরাধনায় জন্য এগিয়ে যেতে পারি সেই জন্য আমাদের কৃষ্ণ চলচ্চিত্র যেটা আছে সেটার দিকে আমরা এগিয়ে যেতে সেগুলো আমরা দেখতে পারি যদি কেউ যদি সেগুলো করতে চাই করা যেতে পারে হ্যাঁ ভগবানের লীলা কথার উপর যেমন আমাদের একটা ইস্কন বেঙ্গাল মন্দির আছে আমাদের এখানে এখান থেকে বানিয়েছেন লিটল কৃষ্ণ আজকে দেখুন কত ফেমাস অনেকে অভিনয় আছে হ্যাঁ সেরকম যদি আমরা যদি কোনো সময় চলচ্চিত্র করতে হয় করা যেমন ভক্তিচার স্বামী গুরু মহারাজ আমাদের একটা সিরিয়াল তৈরি করেছেন আপনারা সবাই দেখবেন সেটা সিরিয়াল নিয়ে হ্যাঁ খুব সুন্দর সিরিয়াল তৈরি করেছেন উনি নিজে ডাইরেক্টর হয়ে নিজে ক্যামেরা চালাতেন হ্যাঁ গুরু মহারাজ এত সুন্দর করে অনেক কষ্ট করে সিরিয়াল বানিয়েছেন প্রভুপাতের জন্য উপহার দিয়ে গেছেন সারা জগৎকে আমাদের জন্য একটা খুব ভালো জিনিস দিয়ে গেল হ্যাঁ এরকম জিনিসের দিকে আমরা এগিয়ে যেতে পারি আমরা চলচ্চিত্র দিয়ে না গিয়ে যাতে আমরা জগতে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য কৃষ্ণকে কেন্দ্র করে থিয়েটার চলচ্চিত্র এগুলোতে আমরা শিল্পিত অংশগ্রহণ করতে পারি বুঝলেন যাতে আমাদের আধ্যাত্মিক জীবনটা আর অগ্রগামী এটা একটা প্রচারের অঙ্গ বুঝা গেল এটাই প্রভু আজকে দেখিয়েছেন উপদেশ দিয়েছেন আমরা যেন টিভি চলচ্চিত্র এই যে যেগুলো আমাদের ইন্দ্রিয় তৃপ্তি বাড়বে বাসনা বাড়বে সেগুলো থেকে যেন আমরা দূরে থাকি এটাই প্রভুপাদ অনুরোধ করেছেন আমাদেরকে আমরা অবশ্যই সেটা ফলো করবো হরে কৃষ্ণ প্রণাম অসংখ্য ধন্যবাদ প্রভু আপনার মূল্যবান আহ মূল্যবান উপলব্ধি শেয়ার করার জন্য এভাবেই কৃপা করুন আমাদেরকে যাতে আমরা আপনার সাথে থাকতে পারি অসুয ধন্যবাদ করবো আপনাকে